সেফ ফর কলেজ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে কিভাবে আপনারা এনওআইসি স্কলারশিপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারেন এ সম্পর্কে আমরা আপনাদেরকে বলবো। এই স্টেপটিকে বলা হয় বিল্ডিং ব্লক ওয়ান। সেফ ফর কলেজ প্রোগ্রামের অংশ হিসেবে পিতা মাতা কিভাবে এই স্টেপসগুলি কমপ্লিট করবে তা সম্পর্কে আমরা আপনাদেরকে বলবো। বিল্ডিং ব্লক ওয়ান হলো আপনার নিউ ইয়র্ক সিটি স্কলারশিপ অ্যাকাউন্ট সক্রিয় করা। বিল্ডিং ব্লক টু হলো আপনার নিজের কলেজ সেভিংস অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্ত করা। বিল্ডিং ব্লক থ্রি হলো আপনার সংযুক্ত কলেজ সেভিংস অ্যাকাউন্টে আপনার প্রথম $5 ডিপোজিট দেওয়া। সেখান থেকে আমরা আশা করি যে আপনি আপনার এবং আপনার পরিবারের জন্য অর্থপূর্ণ উপায়ে এবং পুনরাবৃত্তিতে সঞ্চয় করতে থাকবেন। প্রতিটি বিল্ডিং ব্লক সম্পূর্ণ করার জন্য আপনার সন্তানের এনওআইসি স্কলারশিপ অ্যাকাউন্টে $25 রিওয়ার্ডস পাবেন। আজ আমরা বিল্ডিং ব্লক ওয়ান কীভাবে সম্পূর্ণ করতে হবে তার উপরে ফোকাস করব। আপনার সন্তানের এনওআইসি স্কলারশিপ অ্যাকাউন্ট সক্রিয় করা এবং দেখা, এটার জন্য আপনার নিউ ইয়র্ক সিটি কিডস রাইস ডট ওয়ার্ক ওয়েবসাইটে যাবেন এবং সেভিংস ট্র্যাকারে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। এই প্রোফাইল তৈরি করার জন্য আপনি কিছু ইনফরমেশন কমপ্লিট করবেন এবং তারপরে একটি সংক্ষিপ্ত ফর্ম ফিল আউট করতে হবে। আপনি যখন এই প্রোফাইল ক্রিয়েট করবেন এবং এই ফর্মটি ফিল আউট করবেন তাহলে আপনার বিল্ডিং ব্লক ওয়ান সম্পূর্ণ হয়ে যাবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে বিল্ডিং ব্লক ওয়ান সম্পূর্ণ করতে আপনার শুধুমাত্র কয়েকটি তথ্যের প্রয়োজন হবে: আপনার সন্তান যেখানে বাস করে তার জিপ কোড, আপনার সন্তানের জন্ম তারিখ এবং আপনার সন্তানের স্টুডেন্ট আইডি নাম্বার, যা আপনি আপনার সন্তানের রিপোর্ট কার্ডে পেতে পারেন, অথবা আপনার বাচ্চার নিউ ইয়র্ক সিটি স্কুলস অ্যাকাউন্টে পেতে পারেন, অথবা আপনি আপনার বাচ্চার সন্তানের স্কুলকেও জিজ্ঞাসা করতে পারেন। বিল্ডিং ব্লক ওয়ান সম্পূর্ণ করার জন্য আপনার কাছে কখনোই আমরা আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডি নাম্বার ওর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন চাব না। আসুন আমরা এখন একসাথে বিল্ডিং ব্লক ওয়ান কমপ্লিট করি। এটার জন্য আপনার নিউ ইয়র্ক সিটি কিডস রাইস ডট ওয়ার্ক ওয়েবসাইটে যেতে হবে। আপনি আপনার ফোন, ট্যাবলেট বা কম্পিউটারের মাধ্যমে বিল্ডিং ব্লক ওয়ান সম্পূর্ণ করতে পারেন। চলুন আমরা এখন নিউ ইয়র্ক সিটি কিডস রাইস ডট ওয়ার্ক ওয়েবসাইটে ভিজিট করি। মনে রাখবেন যে আপনি নিউ ইয়র্ক সিটি কিডস রাইস ডট ওয়ার্ক ওয়েবসাইটে নেভিগেট করছেন। এখন আপনি ঠিক উপরে ডান দিকে দেখতে পারবেন একটি ল্যাঙ্গুয়েজ অপশনস, যেখানে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ। এই ভিডিওর জন্য আমি অলরেডি বাংলা সিলেক্ট করে রেখেছি। তার ঠিক উপরে আপনি দেখতে পারবেন টিয়া কালারে অ্যাকাউন্ট সক্রিয় একটি বাটন। আপনি এই বাটনে ক্লিক করুন। এই বাটনে যখন ক্লিক করবেন, আপনি স্ক্রল ডাউন করার পরে একটি অপশনস আসবে যেখানে লেখা আছে অ্যাকাউন্ট সক্রিয়। দয়া করে ওই অ্যাকাউন্ট সক্রিয় বাটনে ক্লিক করুন। আপনি যখন ওই বাটনে ক্লিক করবেন, একটা পপ আপ আসবে যেটা হলো কন্টিনিউ অথবা চালিয়ে যান। আমরা দেখাবো এখন ওই বাটনটি আপনাদেরকে। আপনি যখন চালিয়ে যান বাটনে ক্লিক করবেন, তখন আপনাকে এই সেভিংস ট্র্যাকার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পেজে নিয়ে আসবে। ঠিক এই ওয়েবসাইটে ওর এই পেজে আপনি আপনার বাচ্চার জিপ কোড, ডেট অফ বার্থ এবং স্টুডেন্ট আইডি নাম্বারগুলি এন্টার করবেন। আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ এটা কিভাবে করতে হয়। প্রথম আপনি আপনার বাচ্চার জিপ কোড এন্টার করবেন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আপনি দিবেন আপনার বাচ্চার ডেট অফ বার্থ। তারপর আপনি সিলেক্ট করবেন আপনার বাচ্চার স্টুডেন্ট আইডি নাম্বার। জাস্ট মেক শিওর করবেন যে ইনফরমেশন যেগুলি আপনি এন্টার করেছেন ওইগুলো সব কারেক্ট। সো আমি জাস্ট ডাবল চেক করতেছি যে সব ইনফরমেশনগুলো কারেক্ট। তারপরে আপনি ক্লিক করবেন জমা দিন বাটনে। আপনি যখন জমা দিন বাটনে ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার নতুন প্রোফাইল ক্রিয়েট করার একটা পেজ এসেছে। ওই পেজে এখন আপনি এন্টার করবেন আপনার ফার্স্ট নাম এবং আপনার লাস্ট নাম। তারপর আপনি একটা ইমেল অ্যাড্রেস এন্টার করবেন। আমার ক্ষেত্রে আমি ইউজ করতেছি একটা এক্সাম্পল ইমেল অ্যাড্রেস, বাট আপনি ইমেল অ্যাড্রেস ইউজ করবেন যেটা আপনি সবসময় ইউজ করেন। তারপর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ওই স্ট্রং পাসওয়ার্ডের জন্য আপনার 8টা ক্যারেক্টার থাকতে হবে, একটি বড় হাতের, একটি ছোট হাতের এবং একটি সংখ্যা বা বিশেষ অক্ষর।
সিকিউরিটির কারণে আপনাকে আবার ওই সেম পাসওয়ার্ডটি এন্টার করতে হবে। আপনি যখন এই পাসওয়ার্ডটি দুবার এন্টার করবেন, জাস্ট ডাবল চেক করবেন যে আপনি ঠিক পাসওয়ার্ডটি এন্টার করেছেন কিনা। আমরা আপনাকে কোনো বলবো না যে পাসওয়ার্ডগুলো লিখে রাখার জন্য, বাট আপনি দয়া করে পাসওয়ার্ডটি মনে রাখবেন। তারপর আপনি ক্লিক করবেন আমি ব্যবহারের শর্ত স্বীকার করেছি। নেক্সট টাইম যখন আপনি নিউ ইয়র্ক সিটি কিডস রাইজ ওয়েবসাইটে আসবেন, তখন আপনার ওই সেম ইমেল অ্যাড্রেস এবং এই সেম পাসওয়ার্ডটি ইউজ করে লগ ইন করতে পারবেন। তারপর আশা করি আপনারা কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে লগ ইন করতে। এখন ক্লিক করেন ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করুন বাটনটিতে। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন, তখন একটি কুইক সার্ভে পপ আপ হবে। এই সার্ভেটি আমরা সব প্যারেন্টসদেরকে বলি ফিল আউট করার জন্য। আপনি যদি এই সার্ভেটি ফিল আউট করেন, তাহলে আপনার বিল্ডিং ব্লক 1 সম্পূর্ণ হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এই সব প্রশ্নগুলোর উত্তর আপনার অপশনালস, এবং আপনারা মেক শিওর করবেন যে সবগুলো প্রশ্নের উত্তর কমপ্লিট করবেন। সো প্রথম প্রশ্নটি হলো যে সেফার কলেজ প্রোগ্রামের সম্পর্কে তথ্য পেতে আপনার সঙ্গে যোগাযোগের সেরা উপায়টি কি। সো আমি সিলেক্ট করে নিলাম ইমেল, বাট আপনি সবগুলো কোয়েশ্চেন পড়বেন এবং কমপ্লিট করবেন। তারপর যখন বাটনে যাবেন, তখন ক্লিক করবেন জমা দিন বাটনটিতে। এটা অনেক ইম্পর্টেন্ট, আপনি যদি বিল্ডিং ব্লক 1 কমপ্লিট করতে চান, তাহলে এই সার্ভেটা মাস্ট বি কমপ্লিট করতে হবে এবং জমা দিন বাটনটিতে ক্লিক করতে হবে। ফর্মটি যখন জমা হয়ে যাবে, তখন আপনার বিল্ডিং ব্লক 1টা কমপ্লিট হয়ে যাবে। প্রথম জিনিসটা আপনি যদি দেখতে পারবেন এই স্টেপটা কমপ্লিট করার পর, হলো আপনার বাচ্চার নাম এখানে ডিসপ্লে হবে এবং একটা গ্রাফ দেখতে পারবেন। এই গ্রাফটিতে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চাকে আমরা $100 ডিপোজিট দিয়েছি এই NYC স্কলারশিপ অ্যাকাউন্টটিতে, এবং কয়েকদিনের মধ্যে যখন আপনি আবার লগ ইন করবেন, তখন দেখতে পারবেন $25 রিওয়ার্ড যেটা আপনি পেয়েছেন আপনার বাচ্চার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য। এই সেভিংস ট্র্যাকার প্রোফাইলে আপনি অনেক কিছু করতে পারেন। আপনার বাচ্চার ব্যালেন্স ট্র্যাক করতে পারবেন, এবং ও যদি কোনো কমিউনিটি স্কলারশিপস বা অন্যান্য ধরনের স্কলারশিপস পেয়ে থাকে, তাহলে এই অ্যাকাউন্টে দেখতে পারবেন। এই সেম অ্যাকাউন্ট থেকেও আপনি আপনার বাচ্চার জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, যেটা হলো নিউ ইয়র্ক 529 ডিরেক্ট প্ল্যান অ্যাকাউন্ট। আপনি যদি ওই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন, তাহলে স্কলারশিপ অ্যাকাউন্ট এবং 529 অ্যাকাউন্ট দুটি অ্যাকাউন্টই একসাথে এই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পারবেন। গ্রাফের নিচে সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা আমরা আশা করি যে আপনি রিভিউ করবেন খুব কেয়ারফুলি। আপনি পড়তে পারেন বিল্ডিং ব্লক 1 সম্পর্কে, বিল্ডিং ব্লক 2 সম্পর্কে এবং বিল্ডিং ব্লক 3 সম্পর্কে। যখন আপনি ইনফরমেশনগুলো রিভিউ করে ফেলেছেন এবং মনে করেছেন যে আপনার এখন লগ আউট করতে ইচ্ছে করছে, আপনি স্ক্রল আপ করবেন পেজের মধ্যে এবং ডান দিকে লগ আউট একটি অপশন আছে, আপনি ওই লগ আউট বাটনে ক্লিক করতে পারবেন। আপনার সব বিল্ডিং ব্লক 1 স্টেপস এখন কমপ্লিট হয়ে গেছে। এই ছোট ভিডিওটি দেখার জন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমরা আশা করি যে ভিডিওটি অনেক হেল্পফুল ছিল।